জয় গুরু জয় ভাই। শান্তির পথে মুক্তির চ্যানেলে সকল দর্শকদের জানাই সাদর আমন্ত্রণ ও আন্তরিক অভিনন্দন। আজ পরলোক প্রসঙ্গ অষ্টম ভাগে আমি কিছু বিখ্যাত ব্যক্তিদের সম্বন্ধে বলব, যারা তৎকালীন সময় প্ল্যানচেটের মাধ্যমে পরলোকগত আত্মাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেন ও তাদের কাছ থেকে পরলোকের বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতেন। সেই রকমই একজন বিখ্যাত ব্যক্তি, বলা যেতে পারে বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, হলেন আমাদের সবার প্রিয় কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরু পরলোক চর্চা করতেন এবং নিজে প্ল্যানচেটও করতেন। তার প্ল্যানচেটের আসরে বুলাদি হতেন মিডিয়াম। বুলাদির আসল নাম হল শ্রীমতী উমা সেন। 1929 সালে নভেম্বর ও ডিসেম্বর মাসে কবিগুরু বেশ কয়েকটি প্ল্যানচেট করেন জোড়াসাঁকোর বাড়িতে ও শান্তিনিকেতনে। তার এই সব প্ল্যানচেটের আসরে অবনীন্দ্রনাথ ঠাকুর, মোহনলাল গাঙ্গুলি, প্রশান্ত মহলানবিশ প্রভৃতি মনীষীরা উপস্থিত থাকতেন। কবিগুরু প্ল্যানচেটের মাধ্যমে বহু আত্মাকে এনেছিলেন। তিনি এনেছিলেন তার কনিষ্ঠ পুত্র সোমেন্দ্রনাথ, কবি সুকুমার রায়, কবি সত্যেন দত্ত, সন্তোষ মজুমদার, মণিলাল গঙ্গোপাধ্যায় প্রভৃতি আত্মাদের। এছাড়াও নাম না জানা আরও অনেক আত্মাদের এনেছিলেন। এই সব আত্মাদের কাছ থেকেই তিনি বিশ্বকবি হওয়ার আগেই জেনে ফেলেছিলেন যে তিনিই হচ্ছেন বিশ্বকবি। পরবর্তীকালে গীতাঞ্জলি বই লিখে তিনি হয়ে গেলেন বিশ্বকবি। প্ল্যানচেটের আসরে কবি সত্যেন দত্তের আত্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কেমন আছেন এবং কোথায় আছেন। কবিতার ছন্দে সত্যেন দত্তের আত্মা উত্তর দেন, আমার আজও কিরে সেই আবরণ আছে রে, এই যে কোন অজানা পথ শেষ নাই। কবিতার মাধ্যমে তিনি বলতে চেয়েছেন আজ আর তার স্থূলদেহ নাই, ঊর্ধ্বলোকে যে সাতটি স্তর আছে তা তার কাছে অজানা পথের মতো মনে হচ্ছে। একবার কবিগুরু প্ল্যানচেটের মাধ্যমে কবি সুকান্ত রায়ের আত্মাকে এনেছিলেন। কবি সুকান্ত রায়ের আত্মা এসে বললেন, আমি যেন কি মহান আলোর মধ্যে রয়েছি, আমার চোখ সেই আলোয় ডুবে যেতে চায়, কিন্তু আমার মনের মধ্যে কি অন্ধকার। কবিগুরু প্রশ্ন করেন, আলো কি মনকে আশ্রয় করে না দেহকে? উত্তরে সুকুমার রায়ের আত্মা বললেন, আমার মন এখানে সর্বস্ব। কবিগুরু এবার জিজ্ঞাসা করলেন, দেহ ধারণ করার ইচ্ছা আছে? উত্তরে সুকুমার রায় বললেন, ভারী ইচ্ছা আছে, ঠিক জায়গা তো পাবো না, এখানে কেউ কারণ নয়, অথচ কি নিবিড় যোগ, আমার পৃথিবীর নেশা আজও কাটেনি, তাই এখানকার সুর আজও মনে লাগে না। এবার কবিগুরু প্রশ্ন করলেন, ইহলোক পরলোক দুইকে সম্মিলিত করে কি কোনো জগৎ আছে না উভয়ের বিচ্ছেদ আছে? সুকুমার রায় উত্তর দেন, বিচ্ছেদ নাই, ওখানকার অসম্পূর্ণ কাজ এখানে শেষ করতে হয়, যারা কাজ শেষ করে এসেছেন তাদেরই মুক্তি। কবিগুরু আবার জিজ্ঞাসা করলেন, তোমাদের থাকবার কি ভিন্ন ভিন্ন স্থান আছে? উত্তরে সুকুমার রায়বাবু বললেন, সীমাহীন আকাশ বন্ধনবিহীন। কবিগুরু এবার জিজ্ঞাসা করলেন, তোমার থেকে যারা মুক্তির পথে বেশি অগ্রসর তারা কি অন্য কোনো সীমাবদ্ধ আকাশে আছেন? সুকুমার রায় উত্তর দিলেন, আমার থেকে তারা অনেক দূরে দূরে আছে, কিন্তু একই আকাশের মধ্যে, আমি এখান থেকে আমার প্রপিতামহকে দেখতে পাচ্ছি। এবার কবিগুরু জিজ্ঞাসা করলেন, অন্য লোকে মানুষ আছে? উত্তর এলো, না মানুষ নেই। আবার জিজ্ঞাসা করলেন, অন্য কোনো প্রাণী আছে কি? উত্তরে সুকুমার রায়বাবু বললেন, জল আছে, পাথর আছে, কোনো কোনো স্থানে সবুজও দেখা যায়। কবিগুরু জিজ্ঞাসা করলেন, অন্য লোকের সঙ্গে তোমাদের কোনো যোগাযোগ নেই? সুকুমার রায় উত্তর দিলেন, যদি ইচ্ছা করি তবে যোগাযোগ করতে পারি। এবার কবিগুরু জিজ্ঞাসা করলেন, এখানের মতো তোমাদের ওখানেও বর্ণবৈষম্য আছে কি? উত্তরে সুকুমার রায়ও বললেন, না একদম নেই, খুব কাছাকাছি আছি আমরা, আত্মায় আত্মায় অন্তরে অন্তরে কি প্রবল যোগ। এখানে সুকুমার রায় ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথোপকথনে আমরা আত্মার বিষয়ে অনেক কিছু জানতে পারি, যেমন
আত্মার নারী পুরুষ ভেদাভেদ নেই, ব্রাহ্মণ মেথরের মধ্যে পার্থক্য নেই, প্রভুভৃত্যের মধ্যে পার্থক্য নেই, ম্যানেজার ও চাপরাশির মধ্যে পার্থক্য নেই, সবই আত্মা। আবার আমরা কল্পকাহিনীতে শুনেছি প্যারালাল ইউনিভার্স বলে একটা ইউনিভার্স আছে যেখানে মানুষ বসবাস করে, কিন্তু সুকুমার রায়বাবুর আত্মা স্পষ্ট বলে দিলেন পৃথিবী ছাড়া আর কোথাও মানুষ থাকে না। আবার উনি এও বলে দিলেন যে উনি যে স্তরে আছেন তার থেকে উচ্চ স্তরে ওনার ঠাকুরদার আত্মা আছেন এবং উনি তাকে দেখতে পান। উনি আরও বলেন পৃথিবীকে উনি খুব ভালোবাসেন আর আবার জন্মগ্রহণ করার প্রবল ইচ্ছা আছে। তাই কবি দ্বিজেন্দ্রলাল রায়ের একটি বিখ্যাত কবিতার লাইন মনে পড়ে গেল, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কে, ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশে সেই জন্ম যেন এই দেশে সেই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, যাতে এরকম পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। ভগবানের কাছে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সাফল্য শুভকামনা করি। সবাই ভালো থাকবেন ও নিজের আশেপাশের সকলকে ভালো রাখবেন। জয় 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 জয়।